নেতা আপনার বাড়ির একটা ছাগল মরে গেল সামরাডা নিয়ে আসেন বাজারে 50 টাকা আছে দাম আপনি দেশের নেতা যেদিন মরে যাবেন 50 পয়সা দিও নেবে না হাসঘাটি কবর নিকটে মৃত্যু উৎকৃষ্ট জায়গা মসজিদ নিকৃষ্ট জায়গা বাজার আর খেলাঘাট সারাদিন মানুষ এখানে বই আড্ডা করে কিন্তু মসজিদে দু মিনিট থাকি না সালাম ফিরাবার পরেই কয়ার দরকার নাই মাফ করে দেন আমার এখানে শালা সাপুরে মাইরে দেয় না ভাই বুঝলেন তবে যাকে সব থেকে সাপের তিনটা জিনিস নাই এক নাম্বার কান নাই দুই নাম্বার পাও নাই তিন নাম্বার হুজুর এদের চোখে কোনো পর্দা নাই এরা আপন পর চেনে না 14 দল 18 দল 19 দল সব দলকে কোনো দল মানে না এটা নির্দলীয় বলেন সাপের জিব্বা দুইটা পৃথিবীর সর্বজনীনের জিব্বা একটা সাপের জিব্বা দুইটা দুইটা কেন হলো সাপের মুখে শয়তান প্রবেশ করে জান্নাতে প্রবেশ করেছিলেন এটার অনেক লম্বা ইতিহাস যার জন্য সাপের জিব্বা দুইটা এতক্ষণ সময় বলতে গেলে আপনারা সময় পাবো না আপনারাও চলে যাবেন জায়গা ছোট এবং সময় কম তবে যাক একটা সাপ দেখেন আকারে ছোট ক্ষমতায় ছোট না আপনার ছেলের বয়স 21 বছর আপনার বয়স 90 বছর ছেলে আপনার জামে মসজিদের ইমাম সাহেব বাবায় আপনি মুক্তাদি আপনি যদি ছেলেরে বলেন বাবা আমি তো তোমার বাবা তুমি পিছনে আসো কিন্তু এটা হইব না তার মানে ছেলে তো জানে আপনি তো জানি না এর জন্য জানাবি মানা ওসিবি ইসলাম আর জানাবি মানা না ওসিবি না ফরমান ভদ্রতা পোশাকে নয় ব্যবহারে বংশের পরিচয় কোন লোক আমারে বিশ্বাস করেন না আমার কথারেও করেন না বাড়িটা আমার এখান থেকে 4 দিন লাগে যেতে বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে 2 দিন লাগে আসাম রাজ্যে মাতৃভাষা বললে বুঝবেন না আমার মাতৃভাষা হলো অহামিয়া অহম অর্থ আসাম মোটা মানু মানে পুরুষ লোক মাইকি মানু মানে মহিলা লোরা মানে ছেলে চুয়ালি অর্থ মেয়ে দেউতা মানে বাবা বন্ধু মো কলমান জুই দিব ময় এটা ধুমালি খাবো কিছু বুঝলেন বাবা কিছু বুঝলেন বন্ধু মানে ভাই জুই মানে আগুন ধুমালি অর্থ বিড়ি দোকানে যদি বলেন ভাই কেলা আছে কেলা বললে আপনার একটা থাপ্পড় মারবে কেলা অর্থ শালা কুয়া মানে সকাল বাগার মানে ঘুম মাইরং মানে চাউল হাল্লা মানে চিল্লা চিল্লি ন করিবি মানে করিয়েন না ভাই হ্যাঁ যাক এবার এটা বন্ধ এটা আমি এবার তিনটে সাপ সারি একসঙ্গে দেখেন এই দাগের বাইরে যাবে এই যে কুণ্ডলিটা দিয়েছি এ কুণ্ডলি বেরিয়ে বাইরে যাবেন আমি ছেড়ে দিয়ে দেখাই আর যদিও যায় কামড় দেবে না কামড় দিলেও মরবেন না মরে গেলে আর বাঁচবেন না এটা একটু পাকে সাপ মরে গেলে বাঁচবে না সাপ দেখে নাগিনি একটু বাইরে জায়গায় দেখা দিন জাতীয় পাখি কোনটা দয়াল পাখি কি সংসদ ভবনে কোনদিন আনডিক্লার করেছে উনি যদি জানতো আমি জাতীয় পাখি দয়াল তাহলে সংসদ ভবনে যাইতো উনারে ফজরের নামাজের সময় পুরসাব খানার কাছে যাবেন দেখবেন ওরা পোকা খাইতেছে কিন্তু জাতীয় পাখি জাতীয় ধর্ম কোনটা ইসলাম নামাজের কথা কইলে এত মাথা খারাপ হয়ে যায় কেন কয় হুজুরে মাই রাখলাম ব্যাপারটা কি হ্যাঁ আর গাঞ্জার কথা কইলে কয় মার জামা সিরালের টাকা লই আইনি তাই বাবা এবার সাপ দেখা যান আমারে কয় শালা কিন্তু শালা বললেন আমারে আপনি চিন্তা করলেন না আপনার লস হইলে আমার লাভ হইল মুখ খারাপ করে গাল দিয়ে ইমান চলে যায় তাহলে গাল দিয়ে তো লাভ করা যায় না আপা তবে আপনার তো 3.5 আছে আমারও তো 3.5 আছে আপনি 9-80 বছর বাঁচবেন আমি 9-70 বছর বাঁচবেন ব্যবধান মাত্র 5 বছরের এই তো তারপরে তো যাইতেই হবে যতগুলি অস্ত্র থাকুক আর যতগুলি ক্ষমতা দেখান দুবার ভূমি করলে ক্ষমতা থাকবে না তখন কি বলবেন আল্লাহ আমারে বাঁচাও তোমার নামে 2টা গরু দেবো হয় না আল্লাহ কি গরু বলে আল্লাহরে গরু ঘোষ দেয় বাঙালি কেসা গরু আলা বি হতা হে সমাজতেই নেই ভাই সাহেব আল্লাহরে গরু ঘোষ দিতে চাই আইরে কপাল বাবা সাপ দেখেন আমারে শালা পেয়া যাও এটা ফুটপাত দুধ বেচা হয় 100 টাকা কেজি আবার 7 তলায় মদ বেচা হয় 700 টাকা বোতল মদ খালি নেশা হয় দুধ খালি নেশা হয় না দুধ কিনার বেলায় আঙুল ঢোকায় দিয়ে এটা বাচ্চারে একটা হুমকি মারে কি আই বেটা দুধে পানি দিছস না বাচ্চাটা খাই ফা যায়গা আর দুধ মদ কিনার বেলায় কয় বস মাল আছে না এটার নাম বস এটার নাম মাল খাওয়ার পরে কয় আমি দেশের রাজ দেখছেন নি কাণ্ডটা আমি তো রাস্তায় ঘুমাই আজানের আওয়াজ আগে আমার কানে ঢোকে আপনি তো ঘরে ঘুমান ল্যাপের তলে আমি ঘুমাই খালি গাড়ি কাগজ বিছিয়ে কান নিয়ে বলছি 61 বছর রাস্তা 61 বছর গাড়ি চালালে ড্রাইভারও তো পারতাম ডাকাতি করলে 12 টাকা দিতে পারতাম খালি ক্লিয়ার চেক করে দিতাম তো সাপ খেলা করি বাবা রাগ করেন না এরা সম্মানী ব্যক্তি আমি সাপ নিয়ে লোক বাবা মনে কষ্ট দিলাম বুঝলেন এটা মাথায় কামড়ায় আর চোখে কামড়ায় না কামড় দিলে উস্তাদ দিলে বাকি কামড়ালে ডাক্তার পাওয়া যায় ঘরে একটা পোকা আছে ভাইজান জাল তৈরি করে চেনে